তো আমার দাদু বলছে যে আমাদের সময় গামছা ভিজিয়ে গা মুছে শুতে হতো, আর এখন তোরা মানে এই যে ফ্যানে হাওয়া শুচ্ছিস, সোফায় খাচ্ছি দাচ্ছি, এই করছি, ঠিক আছে? তো আমি বললাম, দাদু এই নিয়ে কোনো মানে কনফিডেন্স বা লাফালাফি করার কিছু নেই, ঠিক আছে? আমরা ধরো এই সময় আমরা হয়তো 4G নেট হয়েছে, আমরা HD পর্ন দেখছি, ঠিক আছে? তো আগে আমরা স্কুলে যেতাম, স্কুলে গিয়ে তো আমরা সেই সময় তখন আমাদের কী ছিল, তখন আমাদের ওটা মানে সেই সময় আমরা এটা দেখেই আমাদের হাতের রেখা সবসময় মুছে দিত, সেটা দেখে নাও। তো আর একটা সময় টিভিতে আসতো, ঠিক আছে, টিভিতে রাত্রে বা অন্য কোনো সময় আসতো, মানে কস্টিং আর ব্রা পরে যখন মেয়েরা আসতো, ওইগুলোই দেখে আমাদের হাতের রেখাগুলো মুছে যেত, ঠিক আছে? আর মানে আমার যে একটা আমাদের পাড়াতে একটা দাদা থাকে, পুরো লিজেন্ড দা, একদম লিজেন্ড দা, ওটা হচ্ছে লাইকার দা, আমি নাম দিয়েছি। লাইকার দা কী করতো, লাইকার দা হচ্ছে তখনকার সময় WWE রিংসে, ঠিক আছে, যে মেয়েরা মানে কস্টিং আর ব্রা পরে আসতো, ঠিক আছে, সেই মেয়েদের ওইটা দেখে আমাদের লাইকারদার হাতের পুরো রেখা সম্পূর্ণটা মুছেই ফেলেছে। তো লাইকারদার এরকম ফেসবুকে একটা মেয়ে পঠিয়ে, ঠিক আছে, মানে এরকমই 2-3 বছর রিলেশনশিপ করছে, করে এখন মেয়েটা বলছে যে লাইকার তুমি আমাকে বিয়ে করবে? তো মানে আমাদের রিলেশনটা অনেক দিন হয়ে যাচ্ছে, তো লাইকারদা বলছে যে হ্যাঁ, বিয়ে তো করার ইচ্ছা আছে, তবে আমাদের বাড়ি থেকে তো কেউ না মেনে নিতে চায় না, ঠিক আছে? তো আমি বললাম কেন, মানে মেয়েটা বলছে কেন, তো বলো বাড়িতে সব প্রবলেম আছে, বলে কে কে আছে, বলে বাড়িতে বউ আর 2 বাচ্চা আছে। এই শুনে তো মেয়েটা মানে গালিগালা সব কিছু লাইকার দাকে করে বেরিয়ে গেল। তো আমি বললাম ছোটো ভাই হিসাবে লাইকার দাকে একটা মানে বড় কিছু বললাম যে ছোটো ভাই দেখো আমি ছোটো ভাই তোমার, আমি এরকম কাজ করছি না, তুমি লাইকার দা এরকম করছো কেন, আমাকে প্রমিস করো যে আজকের থেকে তুমি মেয়েদের পিছনে ঘোরা বা মেয়ে পাঠানো এসব ছেড়ে দেবে, ঠিক আছে? তো লাইকার দা বললো ঠিক আছে, তোকে প্রমিস করে দিলাম। তারপরের দিন দেখি একটা বৌদি পটিয়ে বসে আছে, তো ভালো বৌদি পটিয়ে বসে আছে, এবং বৌদি তো জানে না যে লাইকারদা বিবাহ মানে বিয়ে করছে, ঠিক আছে? তো লাইক বৌদি এখন মানে কাপড় কাচ্ছে, এরকম বসে বসে ঘাটে কাপড় কাচ্ছে, আর লাইকারদা ঘাটের উপরে বসে আছে, ঠিক আছে? তো বসে বসে দেখছে, আর ওদিকে মানে বৌদি কাপড় কাচ্ছে, আর লাইকারদা গান করছে যে দেখেছি প্রথম বা তোকে নাইটি শুকুর দিতে মানে ছাদে, ঠিক আছে, ওইরকম একটা হিসাবে গান গাইছে, ঠিক আছে, ছাদে নাইটি শুকুর দিতে দেখেছি প্রথমবার, ওইরকম একটা গান গাইছে। তো ভালো, তো এবার বৌদিটা বলছে যে তোমার মানে কেমন মানে বউ পছন্দ, তো জানে না তো যে ওর বউ আছে, তো পছন্দ লাইকারদা তো বলছে যে আমার একটু কালো, এরকম মানে ওর বৌদি অপশান দিচ্ছে যে কালো, ছোটো, লম্বা, মেটে, খাটো, কত রকম পছন্দ। তো এবার লাইকারদা একটা কোশ্চেন দিল, বলে আমার অন্যের বউ পছন্দ, ঠিক আছে, অন্যর বউ পছন্দ লাইকারদার। তো শুনেই তো বৌদি হ্যাঁ ঠিক আছে, তো এই তো হয়ে গেলো। তো আমার একটা মানে এই সেন্সে খেলে, ঠিক আছে, যে লাইকারদা আর দেখছিলাম যে একদিন বিয়ার আর হচ্ছে কি একটা ভ্যান্ডি ব্যাগ নিয়ে মানে পেপার মুড়ি দিয়ে যাচ্ছে, ঠিক আছে, নিয়ে যাচ্ছে, আর আমি দেখলাম যে জিজ্ঞাসা করলাম যে লাইকারদা কী নিয়ে যাচ্ছ, লাইকারদা বললো এই বউর জন্যই ভ্যান্ডি ব্যাগ আর হচ্ছে কি আমার জন্য একটা বিয়ার। তো আমি তখন ভাবলাম যে হ্যাঁ, পেপার শুধু সত্য ঢাকার কাজেও লাগে পেপার, ঠিক আছে? তো দেখো এবার আমার একটা মানে এই অনুমতে এই যে HS মানে দেওয়ার পরে কিছু ছেলের একটা মানে দোষ থাকে, কিছু ছেলে কি সব ছেলের মানে একটা পাড়ার কাকিমা কাকু সবাই এমনভাবে মানে তাকে টার্গেট করে সে যেন পুরো খারাপ হয়ে গেছে, ঠিক আছে, HS দেওয়ার পরে, এটা আমি লক্ষ্য করেছি, ঠিক আছে? তো HS দেবে, HS দিয়ে যদি মানে কোনো দিন দোকানে গিয়ে মানে চিপ আর একটা জলের বোতল কেনে, তো কাকু যেরকম তাকিয়ে থাকবে তোমাদের কাকু যেন এবার না মদ খেতে যাচ্ছে, ঠিক আছে, সেই রকম মদের চার হিসাবে যেন কিনতে যাচ্ছে, সেই রকম একটা অনুভব করবে কাকুরা। তো এরকমই বলছি, তো বেশি কিছু বলবো না, ঠিক আছে, তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, তো আজকের এই পর্যন্ত, ফ্রি অ্যাডভাইজার দেবো না, তো আজকে এই পর্যন্ত, বাবা।